এরকম নিয়ে চলে গেছিলাম, বাবা মাকে বলে গেছিলাম যে হয়তো আজকে নাও ফিরতে পারি। আর শরীরের বিভিন্ন স্থানে 53টির মতো রাবার বুলেটের চিহ্ন রয়েছে। প্রথমে যখন রাস্তার সাইডে ছিলাম তো তখন গোলাগুলি হচ্ছিল, তখন পায়ের দিকে গুলি লাগছিল, তো গুলি লাগার কারণে স্পিডটা একটু কমে গেলে আমি একটু বিচ্ছিন্ন হয়ে পড়ি, দিয়ে আমাকে একটা গলিতে ঢোকা লাগে। পরে সেই গলিতে আমার উপর আক্রমণ হয়, তো কিছু ছেলে পেলে হাতে রড তারপরে রামদা এগুলো নিয়ে ঢুকেছিল, দিয়ে ওরা মারে, তো মারার পরে আমার এই সাইড আর এই সাইডের দুই সাইডের হাড়িটা ভেঙে গেছে। গত 5ই আগস্ট আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে থাকাকালীন আমাদের রাজশাহীর আলুকুট্টি মোড়ে স্বচ্ছ টাওয়ারের নিচে হামলা হয়, ঠিক আছে, পুলিশ ভাইরা টিয়ার শেল নিক্ষেপ করে এবং সন্ত্রাসী যারা ছিল তারা হাতে 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 রিভলভার ছিল, তারা ডাইরেক্ট আমাদের উপর গুলি নির্দেশ করে। এক পর্যায়ে আমি পেটের মধ্যে গুলি খেয়ে বসে থাকি এবং আমার সামনে আরও 2-3 জন গুলি খায়, আমার পাশে একটি বেডে আছে অপূর্ব, ওই ছিল আমার চোখের সামনে গুলি খেয়েছিল এবং আরেকজন ছিল সেও গুলিবিদ্ধ হয়। আমাকে ভাইয়া একটা বড় ভাই নিয়ে এসেছিল, আমি গুলি খেয়ে প্রায় আধ ঘন্টা ধরে দৌড়াদৌড়ি করার পরে 2-3 জনকে বাঁচাইছিলাম, আমার পক্ষে যেটুকু সম্ভব ছিল গুলি খাওয়ার পরে পেট ধরেছিলাম। এক পর্যায়ে একটা বড় ভাই নিয়ে আসে আমাকে এবং তার বাইকে করে রাজশাহী মেডিকেল পর্যন্ত আমাকে পৌঁছে গেছিলাম। কেন এই বাংলাদেশের মানুষদের যে কষ্ট ভোগ করছে যারা, দেখা যাচ্ছে একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তার দিন আসতে দিন খাতে সব চলে যাচ্ছে, বাংলাদেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে, বাংলাদেশের মানুষজন যেন আমাদের পড়ালেখা সব কিছু ঠিক আছে, আর্থিকভাবে সব কিছু সাহায্য এমএলএ চাইছি না, আমরা চাইছি যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এবং দেখা যাচ্ছে যারা অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি, এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল। ওভাবে বলে যায় না, আমি প্রথম থেকে আন্দোলনে ছিলাম, ঠিক আছে, শেষ দিন আসলে আমি মানে নিয়ে বেড়েছিলাম হয় মারা যাবো শহীদ হয়ে যাবো, দেশকে শহীদ আজকে দেশকে স্বাধীন করেছিলাম। 5ই আগস্ট দিন সকাল 10টার সময় আমরা সব গোদায় থেকে 1 কিলোমিটার দূরে সব অবস্থান করি, যে 11টা বাজলে সবাই মিলে একসাথে আজ গুলচত্র ব্রাসে মিছিল করব। সেই সময় গোদা এই 11টা বাজার 10 মিনিট আগে আমরা চলে এসেছি গুলচত্রের কাছাকাছি, চলে এসেছি গুলচত্রে, পরে গোটা পুলিশে ঘেরাও করেছিল গুলচত্রের উপরে, ওই পুলিশ ওখানে ঘেরাও করে প্রথমে আমরা কাছে যাই, তখন ওরা ধোঁয়া উড়ায় মানে কালো কালো ধোঁয়া ছাড়ে, তারপর পটকা ফাটায়, তারপরে হচ্ছে মানে বমের মতো যে ককটেল নাকি ওগুলো ফাটাচ্ছে, দিয়ে আমরা সব তোমরা দূরে হটে গেছি, আমরা দূরে হটে চাইছি যে আমি মানে গোলচত্র থেকে বিপরীত দিকে দৌড়াতে লেগেছি, আর সাথে তখন গুলি করতে লেগেছে, যে দ্বিতীয় গুলিটা এসে আমার পায়ে লেগেছে, আমি তখন পরে সেন্স এসে গেছি, আর গুলিটা করেছে গোলচত্রের উপর থেকে, একটা বড় অপারেশন হয়েছে কিন্তু এখনও গুলি বার হয়নি, গুলি এখনও পেটের মধ্যে আছে, ডাক্তাররা আমাকে সান্ত্বনা দিয়েছে কি কিছুদিন পর ওটা আবার একটা ওটি করা লাগবে, আপাতত এই যে অপারেশনটা হয়েছে এটা সুস্থ হওয়ার পরে গা ওই অপারেশনটা করা লাগবে, এখন এইভাবে সান্ত্বনা দেখেছে, তো এই যে টেনশনই আছে আমি বাবা হিসাবে আমার ছেলে গুলিটা জানে বার হয় পেটের মধ্যে এখনও আছে। আর দেশের কাছে আমার এই ছেলে আন্দোলনের ক্ষতি হওয়ার জন্য কোনো চাপ পাওয়া নেই, যারা আলেমরা জেলখানায় আছে এবং দেশের জনগণ যেন শান্তি পায় এবং যারা খাম কোটে হয়েছে তাদের জন্য যেন দোয়া করে। আমি আর ওর বোন বড়ো বোন ওর দেখাশোনা সব করছি, আর ওর কিছু বন্ধু বান্ধবী এরাও কিছু বড়ো ভাইয়া এরা অনেক সাহায্য ওকে করেছে, এরা খুব কেয়ার করছে, নার্সরা আসছে ওর ঠিক মতন ওষুধ টষুধ দিচ্ছে, ডাক্তাররাও আসছে, ওরা অনেক যত্ন ইয়া করছে। আপনার 5 আগস্ট তাৎক্ষণিকভাবে ওই দিন আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশে আমরা কিন্তু জরুরি বিভাগ থেকে রাস্তায় নেমে গেছি, আমাদের একটা সুদক্ষ টিম গঠন করা হয়েছিল আগে থেকেই, আমরা তখন থেকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া শুরু করেছি এবং ওই দিন ওই সময় তাৎক্ষণিকভাবে যে যে রোগীগুলার অস্ত্রোপচারের প্রয়োজন ছিল সংশ্লিষ্ট ওয়ার্ডে, অর্থাৎ সার্জারি বলেন, অর্থোপেডিক্স বা নিউরো সার্জারি, এই বিভাগগুলোও কিন্তু সচল ছিল এবং ওই দিন সারাদিন তো বটেই রাতেও আমরা অস্ত্রোপচার করেছি, অপারেশন থিয়েটারগুলো ফাংশনিং ছিল। পরবর্তীতে তারা মোটামুটি সুস্থ হয়ে সবাই বাড়ি ফিরে গেছে, এখন আমাদের হাসপাতালে 8 জন রোগী ভর্তি রয়েছে। আর এই সহিংসতাকে কেন্দ্র করে 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে, একজন 5 তারিখে মৃত অবস্থায় আমাদের কাছে আসে আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় 8 তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICU মৃত্যুবরণ করে। এরকম ঘটনা তো অনেক রয়েছে, তার মধ্যে একটি বলি, রাবার বুলেটের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়ে একটি শিক্ষার্থী যখন আমাদের এখানে আসলেন, আমার তো আসলে খুবই আবেগ হওয়ার সুযোগ নেই যেহেতু আমাদের একটি পেশাগত দায়িত্ব, কিন্তু ওই শিক্ষার্থী
যখন জানতে পারলেন যে তারা একটি আসলে তারা যে উদ্দেশ্যে আন্দোলনটা করছিল সেই উদ্দেশ্যে সফল হয়েছে, তারা অনেক বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তো আমাকে তখন উনি গুনে দেখাচ্ছিলেন যে তার শরীরের বিভিন্ন স্থানে 53টির মতো রাবার বুলেটের চিহ্ন রয়েছে। আসলে একজন পেশাজীবী মানুষ হলেও এই ব্যাপারগুলো আমাদের একটু নাড়া দিয়ে যায়। আবার অনেকে দেখা যাচ্ছে চোখের মধ্যে বুলেট বিদ্ধ হয়েছে। তো আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তাদের সেই সেবাটা দিতে, তারপরেও যখন এই ধরনের একটি বড় সহিংসতা ঘটে আমাদের বিবেকে কিছুটা হলেও নাড়া দিয়ে যায়।